রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডক্টর মাহফুজুর রহমানকে একই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র চিকিৎসক, ড্যাব ও নিপীড়ন বিরোধী চিকিৎসক এবং ছাত্র সমাজ। সকালে তারা অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর ক্যাম্পাসে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাইয়েদের পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল এই ডাক্তার মাহফুজুর রহমান। আগামী শনিবারের মধ্যে অধ্যক্ষ পদত্যাগ করে অন্যত্র চলে না গেলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকর্মীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।